হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নমস্কার সবাইকে তো আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণই রান্নার ভিডিও বেসিক বাসায় ওই দিন রান্না করেছিলাম হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে মাংস মুরগির মাংস তো সেটাই শেয়ার করছি আর মরিচ বাটা দিয়ে তো ফ্রোজেন কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন ছিল কিউব ঘরে ফ্রোজেন তো সেইগুলো দিয়ে রান্না করা তো আজকেই ছিল সারাদিনই কাজ তো তেমন ভিডিও করতে পারে নাই সকালবেলা গিয়েছিলাম কাজে তো আমার এমনিতে স্যাটারডে সানডেতে একটু খুব বেশি পেশার যায় ফ্রাইডেতেও একটু লং টাইম কাজ থাকে আর অন্য উইকডেকগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি তো যাই হোক খুবই টায়ার্ড তারপরও এখানে তো আর টায়ার্ড থাকলে হবে না কাজ তো করতেই হবে তো এখানে পেস্টগুলো ব্যস্ত হওয়ার পর আমি ওখানে আদা রসুন কিউব আর হচ্ছে কাঁচামরিচের কিউব পাওয়া যায় এখানে তো সেটাই দিয়ে দিচ্ছি আমি একটু চিকেনটা একটু আজকে ধনিয়া পাতা দিয়ে রান্না করার চেষ্টা করছি আজকে যাতে গ্রিন কালার থাকে তার জন্য কাঁচামরিচের বাটাটাও দিলাম যাতে গ্রিন কালারটা আসে তারপর মাংস তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের সাথে মরিচ এবং আদা রসুন সব কিছু মিলিয়ে সাথে গরম মশলা যা যা লাগে আর কি বেসিক মাংসের মশলা সব কিছুই একই রকম কিন্তু মানে একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করলাম তারপরে সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি আজকে মাংসটা রান্না করব হচ্ছে প্যাক মশলা আছে একটা নর্মাল যেটা হচ্ছে মাংসের মশলা ওইটা এখানে অ্যাড করে দেব যাতে ফ্লেভার ভালো আসে এই তো এখানে মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে কষিয়ে নেব তো আজকে হচ্ছে স্যাটারডে সানডে তাই বাচ্চারাও বাসায় ওরা বাসায় থাকে এখানে স্যাটারডে সানডে দুই দিন অফ থাকে তো দিয়ে দিলাম এখানে হচ্ছে চিকেন হঠাৎ করে হঠাৎ করেই মনে হচ্ছে যেমন খুব বেশি ঠান্ডা পড়ছে আজকে আবার সারাদিন বৃষ্টি ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে তেমন মানে জোর বৃষ্টি না তো এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে এই পর্যায়ে কালারটা রেড কালারে আছে কিন্তু আমি যাচ্ছিলাম যে গ্রিন করার জন্য তার জন্য আমি এই ফাঁক দিয়ে হচ্ছে ধনিয়া পাতাটা ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিলাম এক জল ঝোলের জন্য আর ওইদিকে ধনিয়া পাতা হালকা হালকা একটু জল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তো জল জলটা কষিয়ে যাওয়ার পর তারপরে এই কালার হলো গ্রিন কালার হয় নাই যাই হোক